বিশ্ব একদিনে শনাক্ত করোনা রোগীর প্রায় অর্ধেক ভারতে সার্বিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ করোনা রোধে শিশুদের উমরা পালনে নিষেধাজ্ঞা সৌদি আরবের নিবন্ধন করতে হবে অ্যাপের মাধ্যমে এবং রাশিয়ার করোনা টিকা স্পুতনিক ৫ এর জরুরি ব্যবহারের অনুমোদন মে মাসে আসবে ৪০ লাখ ডোজ আন্তর্জাতিক খবরের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর ভারতে কিছুটা কমেছে করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা সোমবার দেশটিতে প্রায় ৩,২০,০০০ রোগী শনাক্ত হয়েছে গত দুই দিন এই সংখ্যা ছিল ৩,৫ লাখের আশেপাশে এদিকে সংক্রমণ রোধে যেসব রাজ্যে নির্বাচন হয়েছে সেগুলোতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন করোনায় বিপর্যস্ত ভারতে টানা এক সপ্তাহ পর কিছুটা কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা ওয়ার্ল্ডোমিটারের হিসাবে রোববারের তুলনায় কিছুটা কমেছে দৈনিক মৃত ও আক্রান্ত দিল্লিতে সরকারি হিসাবে ১,০০০-এর বেশি মৃত্যু রেকর্ড করা হয়নি দিল্লির ২৬টি শ্মশান থেকে পাওয়া তথ্যের হিসাবে ১৮ থেকে ২৪শে এপ্রিল ৩,০২৬ জন মারা গেছেন কিন্তু সরকারি হিসাবে আছে ১,০০০ মৃত্যুর রেকর্ড এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে টানা পঞ্চম দিনের মতো দিল্লিতে ৩০০-র বেশি প্রাণহানি হয়েছে সোমবার ৩৮০ জনের মৃত্যু হয়েছে নতুন রোগী মিলেছে ২০,০০০ দিল্লির আইনজীবীদের জন্য ৫ তারকা হোটেল অশোকা করোনা সেন্টার হিসাবে ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লির হাইকোর্ট কর্ণাটকে মঙ্গলবার থেকে ১৪ দিনের লকডাউন জারি হয়েছে বন্ধ থাকবে গণপরিবহন সংক্রমণ ঠেকাতে পাঞ্জাব সপ্তাহের কর্মদিবসগুলোতে রাত্রিকালীন কারফিউ এবং ছুটির দিনগুলোতে লকডাউন জারি করেছে এদিকে হিমাচলের প্রবেশকারী প্রত্যেকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এবং কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে এদিকে ভারতের করোনার ভয়াবহতায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটির সংকট মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাব্লিউএইচও এর মহাসচিব টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসিস ভারতের সাথে আগামী ১৫ মে পর্যন্ত বিমান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি ভারতে শতাধিক মার্কিন কূটনীতিক করোনা আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এরই মধ্যে যুক্তরাজ্য থেকে পাঠানো চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পৌঁছেছে ভারতে দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট এদিকে আগামী ১৫ দিনের জন্য ভারতে চিকিৎসা সরঞ্জাম সহ সব কার্গো ফ্লাইট বাতিল করেছে চীন এসব বিমানে তরল অক্সিজেন তৈরির নানা সামগ্রী পাঠানোর কথা ছিল ফেরত আসাদের মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি বিমান সংস্থা সিচুয়ান এয়ারলাইন্স লুৎফা ফাউজিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি কমেছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাও তবে ব্যতিক্রম ভারতে এই অবস্থায় বিশ্বে একদিনে প্রায় ১০,৮০০ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৩১,৩৪,০০০ নতুন ৬,৭৩,০০০ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৫,০০০ বেশি ২৪ ঘন্টায় ভারতের পর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ব্রাজিল প্রাণ গেছে ১,২৭৯ জনের নতুন করে সংক্রমিত হয়েছে ২৯,০০০-এর বেশি রোগী গত ৭ দিনে দেশটিতে ২০,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে তাতেও মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১৪%। এছাড়াও প্রায় ১৫ ভাগ কমেছে সংক্রমণের হার যুক্তরাষ্ট্রেও তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে করোনা পরিস্থিতি সোমবার দেশটিতে ৪,৫০০ মার্কিনীর মৃত্যু হয়েছে এর আগের দিন এই সংখ্যা ছিল ২৭৩ নতুন রোগী মিলেছে ৪৭,০০০ ওয়ার্ল্ডোমিটারের তথ্যে গত ৭ দিনে দেশটিতে প্রাণ গেছে ৫,০০০ মানুষের এছাড়াও আক্রান্তের হার কমেছে ১৬%। সংক্রমণ ও মৃত্যু কমেছে ইউরোপেও ভাইরাস নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি সফল ব্রিটেন ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে মাত্র ৬ জনের নতুন শনাক্ত ২,০০০ এদিকে ফ্রান্সে একদিনে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে নতুন রোগী মিলেছে ৬,০০০ রোববার দেশটিতে রোগী শনাক্ত হয় ৩৫,০০০ এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ জার্মানি ইটালি রাশিয়া ইউক্রেন ও পোল্যান্ডে কমেছে মৃত্যু ও আক্রান্তের হার ইটালিতে সংক্রমণ কমায় প্রায় ২ মাস পর খুলে দেওয়া হয়েছে রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় সব কিছু
অন্যদিকে সোমবার সর্বোচ্চ মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল ইরান। দেশটিতে নতুন 496 জনের প্রাণহানি হয়েছে, এছাড়াও রোগী মিলেছে 21,000। করোনা মোকাবিলায় ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে পাকিস্তানে মোতায়েন করা হয়েছে সেনা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজান মাসে উমরা পালন সহ পবিত্র মক্কা মদিনা শহরে ইবাদতের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এবার উমরাতে শিশুদের নেওয়া যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উমরা পালনকারীকে ইতমারনা এবং তাওয়াক্কালনা নামক দুটি অ্যাপের রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুমতি নিতে হবে। এছাড়া প্রত্যেককে ভ্যাকসিনের দুই ডোজ নিতে হবে এবং 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এছাড়া শুধু সরকারি অনুমোদন দেওয়া পরিবহন মক্কা এবং মদিনার মসজিদ এলাকা এবং প্রধান সড়কে প্রবেশ করতে পারবে। রাশিয়ার করোনা টিকা স্পুতনিক 5 দেশে জরুরি ব্যবহারের জন্য বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। মে মাসের মধ্যেই 40 লাখ ডোজ স্পুতনিক 5 টিকা দেশে আসবে। এই টিকা 60টির বেশি দেশে ব্যবহার করা হচ্ছে, তবে টিকাটি এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। এ কারণে এই টিকা ব্যবহারে বিশেষ অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই নিয়ে বাংলাদেশে 2টি টিকা ব্যবহারের অনুমোদন পেলেও এর আগে বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর 7 এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন 57 লাখ মানুষ। কিন্তু ভারত থেকে অক্সফোর্ডের টিকা নতুন চালান না আসায় প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় রাশিয়ার টিকা স্পুতনিক 5-এর অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 ট্রায়াল রিপোর্ট এগুলো সব ইভালুয়েশন করা হয়েছে। করার পরে আমরা দেখতে পেয়েছি যে এটির এফিকেসি স্ট্যান্ডার্ড ভালো, এটি প্রায় 91% ইফেক্টিভ এবং সেফটি মার্জিনও ভালো। তো সার্বিক বিবেচনা করে আমাদের দেশের বর্তমান যে প্যান্ডেমিক চলছে সারা পৃথিবীব্যাপী, সেই বিবেচনা রেখে আমরা এই স্পুটনিক ভি ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। এদিকে ভারতে আগামী 1 মে পৌঁছাবে রাশিয়ার স্পুতনিক 5 ভ্যাকসিনের প্রথম চালান। রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিভ। তবে কতগুলো ডোজ পাঠানো হবে সেই বিষয়ে কিছু জানাননি তিনি। ভারতে এই টিকার 10 কোটি ডোজ বিক্রির চুক্তি করেছে রাশিয়া। এর মধ্যে 85 কোটি ডোজ উৎপাদন করবে ভারতের 4টি প্রতিষ্ঠান। এদিকে তুরস্কের একটি প্রতিষ্ঠানে উৎপাদন হবে স্পুতনিক 5 ভ্যাকসিন। এছাড়া মেক্সিকোকে 74 লাখ ডোজ টিকা দেবে রাশিয়া। বিশ্বের 60টির বেশি দেশে ব্যবহার হচ্ছে রাশিয়ার স্পুতনিক 5। করোনার রোধে এই টিকার কার্যকারিতা 97%। এখনও পর্যন্ত এই টিকা নিয়ে নেতিবাচক কোনো খবর আসেনি। বিশ্বের বিভিন্ন দেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত 6 কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। সোমবার হোয়াইট হাউসের কোভিড-19 বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট টুইট বার্তায় এই কথা জানিয়েছেন। ভ্যাকসিনগুলো যুক্তরাষ্ট্রের হাতে আসা মাত্রই অন্যান্য কয়েকটি দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি। আগামী কয়েক সপ্তাহেই রপ্তানির জন্য 1 কোটি ডোজ যুক্তরাষ্ট্রের হাতে আসার কথা রয়েছে। আরও 5 কোটি ডোজ উৎপাদনের কাজ চলছে, যা মে এবং জুন মাসের মধ্যে পাওয়া যাবে। তবে ভ্যাকসিনগুলো কী প্রক্রিয়ায় কোন কোন দেশে পাঠানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বাইডেন প্রশাসন। টিকা সরবরাহ চুক্তি লঙ্ঘনের অভিযোগে অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে অ্যাস্ট্রোজেনেকা জানিয়েছে ইউর এই মামলা অযৌক্তিক এবং আদালতের নির্দোষ প্রমাণ করবে তাদের। চুক্তি অনুযায়ী 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জুন পর্যন্ত 30 কোটি ডোজ সরবরাহ করবে বলে জানিয়েছিল অ্যাস্ট্রোজেনেকা। এপ্রিল থেকে জুনের মধ্যে 18 কোটি ডোজ টিকা সরবরাহের কথা ছিল। তবে 12 মার্চ অ্যাস্ট্রোজেনেকা এক বিবৃতিতে জানিয়েছে তারা জুনের শেষে 1/3 টিকা সরবরাহ করতে পারবে। এর 1 সপ্তাহ পরে অ্যাস্ট্রোজেনেকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় ইইউ। করোনা আক্রান্তদের শরীরে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, তাই ফিরে আসছে করোনা। সমীক্ষার ভিত্তিতে এমন তথ্য দিয়েছে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR। এতে বলা হয়েছে করোনার দ্বিতীয় ধাপে পরিস্থিতি অবনতির একমাত্র কারণ অ্যান্টিবডির অনুপস্থিতি। টানা 6 দিন ধরে ভারতে দৈনিক করোনা আক্রান্ত 3 লাখের বেশি। দৈনিক সংক্রমণে বিশ্বে 1 নম্বর অবস্থানে দেশটি। সংক্রমণ বাড়ায় করোনা ট্রিপল মিউটেন্ট ভেরিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন। এবার দ্বিতীয়বার সংক্রমিত হওয়াকে মূল কারণ হিসেবে দেখছে ভারতের কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR। তাদের দাবি, আক্রান্ত শরীরে তৈরি হচ্ছে না অ্যান্টিবডি।
ভারতের 17 রাজ্য ও 2 কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 10,427 জনের উপর সমীক্ষা চালায় সিএসআইআর। এতে দেখা গেছে মাত্র 10.14 ভাগ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে না উঠলে শুধুমাত্র টিকা ও ওষুধের সাহায্যে করোনাকে পরাজিত করা কঠিন। সিএসআইআর এর গবেষক শান্তনু সিং জানান, গবেষণায় দেখা গেছে নিউক্লিও ক্যাপসিড প্রোটিন বিরোধী অ্যান্টিবডি সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অ্যান্টিবডি তৈরির পরেও প্রায় 20% মানুষের দেহে 5-6 মাস পর কার্যকারিতা কমে যায়, ফলে দ্বিতীয়বার সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের পূর্বাঞ্চলে থাইল্যান্ড সীমান্তের কাছে একটি সেনা ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে কারেন বিদ্রোহীরা। দখলের পর ওই ঘাঁটিটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে গোষ্ঠীটির বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান। ভোর থেকে এই এলাকায় মিয়ানমার সেনাবাহিনী এবং কারেন আর্মির মধ্যে গোলাগুলি হয়। মিয়ানমারে 1 ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর এটি সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে রয়টার্স। তবে কারেনদের এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমার সেনাবাহিনী। এদিকে মিয়ানমারের মান্দালয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায় খাবারের দোকানে তার উপর গুলি চালালে সেখানেই মারা যান তিনি। এ সময় আরও 3 জন আহত হয়। কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের কারাদণ্ড 4 বছর থেকে বেড়ে 7 বছর করা হয়েছে। সোমবার তার দণ্ডাদেশ 3 বছর বাড়িয়েছে কুয়েতের একটি আপিল আদালত। এছাড়া পাপুলকে 20 লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ড দেওয়া হয়েছে। কুয়েতে পাপুলের বিরুদ্ধে ঘুষ লেনদেন এবং মানব পাচারের একটি এবং অর্থ পাচারের একটি মামলা করা হয়। 28 জানুয়ারি ঘুষ লেনদেনের দায়ে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে 3 বছরের কারাদণ্ড ও অর্থ জরিমানা করা হলো। অন্যদিকে পাপুলের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা এখনও বিচারাধীন। মানব ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতের বাসা থেকে গ্রেপ্তার হন পাপুল। দণ্ডাদেশের পর লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য পদ হারান তিনি। পূর্ব পশ্চিম শেষ করব, যাবার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি। বিশ্বে একদিনে শনাক্ত করোনা রোগীর প্রায় অর্ধেক ভারতে, সার্বিক পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। করোনার রোধে শিশুদের উমরা পালনে নিষেধাজ্ঞা সৌদি আরবে, নিবন্ধন করতে হবে অ্যাপের মাধ্যমে। রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5 এর জরুরি ব্যবহারের অনুমোদন, মে মাসে আসবে 40 লাখ ডোজ। আজকের পূর্ব পশ্চিমে সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।